শালা আজ হাতে পেয়েছি, টাকা আদায় করে ছাড়বো। এই শালা, আমার টাকা কবে দিবে? খুব তো সিটারের মতন ঘুরে বেড়াচ্ছিস না, বল টাকা কবে দিবে? এই শালা, তুই জানিস আমার আমেরিকায় লঙ্কা গুঁড়ির ব্যবসা আছে, আমার বাড়িতে চার পাঁচটা মুরগি আছে, যাস তুই কালকে গিয়ে আমার টাকা নিস। শালা, ঘরে নেই নুন, ছেলের নাম মিঠুন, আমি জানি নি তুমি কত টাকার মালিক। এই কাল আমার বাড়ি যাস, দি কত টাকা দিয়ে পাবি নিয়ে আসিস। আরে শালা, এক শালার কাছ থেকে তো চিটারি করে বেরিয়ে চলে আসলাম, এই শালা তুতলার কাছে কি কি করবো? যাই ওইদিকে যাবো না, এইদিকে ঘুরে যাই। ওই দেখ থালাকে হাতে না হাতে পেয়েছি, থালা সাথে যেভাবে হোক টাকাটা নিতে হবে। দালা এই থালা দে, ধর ধর এই থালা, ধাতি কোথায় এই থালা? আরে ভাই মারু না মারু না, থালা তো আত্ম দে, হালি থালা, হালি থালা দিয়ে দিই তো হেভি লাগ দি, হালি থালা দামা দে, থালা ডবল দামা বলে দে, হালি দামা না, কালকে তোমার টাকা দিয়ে দেবো, হালি থালা ছুট দে, সারা ছুট দে, না ছুট দে না, ছুট দে না, কালকে তোমার টাকা দিয়ে দেবো, আমি কালকে তোমার টাকা দিয়ে দেবো। ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক আছে, দা ভাই চাই মার দাও, তৎমা দিবিলে থালা তো বুললু খাল কি টাকা দেবে, দেবে তো থালা টাকা, দা হয় দেখা দেবে কালকে। শালা তুতলা, কালকে যাস, তোকে এমন টাকা দেবো তুই জীবনে ভুলতে পারবি না। আর সে কথা বলু না, কালকে তো বলেছি দুজনাকে যে সকালে এসে টাকা নিয়ে যাস, ঘর তো একটা টাকাও নাই, কি যে করি, সেই জন্য এখানে বসে বসে টেনশন করছি। আইডিয়া, উড়ে যখন কাল সকালে আমার বাড়ি আসবি টাকা চাইতে, তখন তুমি আমার মুখের উপরে একটা চাদর দি কাঁদ দি লাগবা, বুবলা মরি গেছে। তুমি কাজু বলে আমি কাজে, তোমার উপরে আমার একটা কানেকশন নাই। আরে আমি তো মরে যাইনি, উড়া যখন আসবি তখন কাঁদবা। ঠিক আছে। এই খতে খতে বাড়িতে আসতে লাগলে, এই খতে জোরে জোরে আরে বাবু আমিও 10,000 টাকা পাই, তুই তো টাকা পাই, এ তো মলি গেছে, এখন তো টাকা পাওয়া যাবে না, খালি তো আমলা গিয়ে সৎকার চাপড়ি দিয়াছি। চলো বাবু, এই লকি এই থলা তো মলি দিতে, লে একটা বিলি ধলা, এই তুই তো একা খাস নি, আমাকেও দি।
আমাকে দে এই শালাকে বিড়ি দিলাম আমি ধুমু বের হইছি ভর ভর করে এই তুই কখন দিলি এই খাতুলি দা নামা তো বলে বিড়ি কই দিলি আমাকে বিড়ি দিলাম যে আমি এই ছাড়া তুই কখন বুঝে দিলি তোল মেলে কিন্তু বলি বলি দেখলেন তো বন্ধুরা পাওনাদারদের কিভাবে তাড়ালাম। হাই বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।